একলা চলার নীতির কারণে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১২ বছরের বিভিন্ন সময়ে গুম, খুন, নির্যাতিত হওয়া পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়ার সময় এই অভিযোগ করেন তিনি। বলেন, পরিস্থিতি সামাল দিতে বিএনপির তরফ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হলেও তা আমলে নেয়নি ক্ষমতাসীন দল। করোনায় বিএনপি ৭ লাখ পরিবারের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যা সরকারি দলের চেয়ে বেশি। তার অভিযোগ, সময়মতো পদক্ষেপ না নেয়ায় করোনা মহামারী আকারে ছড়িয়েছে। করোনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তারা এটাকে প্রথম দিকে গুরুত্ব দেয়নি, যখন ঘরের মধ্যে এসে পড়ে গেছে তখন তারা এটাকে সামাল দিতে গেছেন, যখন সামাল দেওয়ার মতো কোনো শক্তি তাদের ছিল না। সরকার এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে গিয়ে পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই একলা চলো নীতি, তার একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণে আজকে জনগণ প্রচণ্ড রকমের ঝুঁকির মধ্যে পড়েছে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে সত্য কথাটিও আমরা জানতে পারছি না, ইনফরমেশনসগুলো আমরা পাচ্ছি না, যে কথাগুলো বলা হচ্ছে সরকারের তরফ থেকে তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে, এটা ইতিমধ্যেই সমস্ত জনগণের মধ্যেই প্রশ্ন এসে গেছে।